হ্যালো ভিউয়ার্সরা, আশা করি সবাই ভালো আছেন। থাইল্যান্ড ও চায়নার পার্শ্বে অবস্থিত একটি নৈকটি আবাদীপূর্ণ দেশ, এমন একটি দেশ যেখানে কুকুর ও বিড়ালের মাংস খাওয়া খুবই সাধারণ ব্যাপার। এই দেশের লোকেরা এটা মেনে চলেন যে বড় কুকুরের তুলনায় ছোট কুকুর অর্থাৎ কম বয়সী কুকুরের মাংস খুবই সুস্বাদু হয়ে থাকে। এই দেশে ইগনস নামক কফি খুবই পপুলার রয়েছে, যেটাকে প্রধানত ডিম ও কফি মিশিয়ে বানানো হয়। এই দেশে কচ্ছপকে ভালো স্বাস্থ্য ও ভালো ভাগ্যের প্রতীক মানা হয়। এই দেশে স্ন্যাক ওয়াইন খুবই পপুলার রয়েছে, যেখানে সাপকে একটি ওয়াইন ভরা বোতলে রাখা হয় এবং পরে সাপকে বের করে ওয়াইনকে পান করে নেওয়া হয়। জি হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা জানব ভিয়েতনাম সম্পর্কে। যদি আপনি আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে নিন। ভিয়েতনামকেও চায়নার মতনই কমিউনিস্ট দেশ বলা হয়ে থাকে। ভিয়েতনামের বেশিরভাগ মানুষের নামের পদবি ইয়াংহি কিংবা হোচিমিন হয়ে থাকে। ভিয়েতনামকে এশিয়া মহাদেশের সেই সমস্ত দেশের মধ্যে গণ্য করা হয় যেখানকার মহিলা ও পুরুষ সবচাইতে বেশি সিগারেট খেয়ে থাকেন। হাতির পিঠে চেপে ঘুরে বেড়ানো ভিয়েতনামের মানুষদের খুবই সাধারণ ব্যাপার রয়েছে। ভিয়েতনাম দেশটির আকৃতি অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো। হানয় শহরকে ভিয়েতনামের রাজধানী বলা হয়। ভিয়েতনামিরা সাধারণত সাক্ষাৎ ও বিদায়ের সময় এক ধরনের করমর্দন করে থাকেন। এদের মধ্যে সম্মান দেখানোর জন্য করমর্দনে দুই হাতের ব্যবহার এবং সামান্য মাথা ঝোঁকানোর রেওয়াজ রয়েছে। ভিয়েতনাম বিশ্বের এমন একমাত্র দেশ যেখানকার মোট আবাদীর তুলনায় মোটর বাইকের সংখ্যা অধিক রয়েছে। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনারা, এখানকার মোট জনসংখ্যার তুলনায় 10% অধিক মোটর বাইকের সংখ্যা রয়েছে, যেখানে কারের সংখ্যা মাত্র 30%। যেন মনে হচ্ছে এদেশের মানুষেরা মোটর বাইক চালাতে খুবই ভালোবাসেন। আও ডাই নামক একটি পোশাক ভিয়েতনামের খুবই পপুলার ট্রেডিশন পোশাক। এই পোশাকটিকে ভিয়েতনামিরা কোনো উৎসব কিংবা কোনো অনুষ্ঠানেই শুধুমাত্র পরে থাকেন। এই পোশাক পরার সময় ভিয়েতনামিরা একটি বড় দেখে টুপি মাথায় পরেন, যেটিতে এই দেশের মহিলাদের আরও বেশি সুন্দর দেখায়। ভিয়েতনাম মনে আসলেই পার্টি, বিচ, সস্তা শরাব ও সুন্দর ভিয়েতনামি পরিদের কথা মনে করিয়ে দেয়। এই দেশের ব্যাপারে বলা হয় যে কম টাকায় যদি থাইল্যান্ডের মতো মজা নিতে হয়, তাহলে আপনি ভিয়েতনাম যেতে পারেন। সেখানে ভিয়েতনামের সুন্দর নারীরা মানুষদের আনন্দ দেওয়ার কাজ করে থাকে। ব্যাংককের জায়গায় আপনাকে হোচিমিন সিটি পাওয়া যাবে। পাটায়ার জায়গায় লাভ মার্কেটে রঙ্গরাজ রঙিন দৃশ্য দেখতে পাওয়া যাবে। বন্ধুগণ, ভিয়েতনামের নতুন বছর বা হ্যাপি নিউ ইয়ার গোটা বিশ্ব থেকে আলাদা রয়েছে। আমরা যেখানে 1 জানুয়ারিকে হ্যাপি নিউ ইয়ার হিসেবে মেনে থাকি, সেখানে ভিয়েতনামিরা 12ই ফেব্রুয়ারিকে নিজেদের হ্যাপি নিউ ইয়ার বা নতুন বছর হিসেবে মেনে থাকেন। ভিয়েতনামিদের বক্তব্য হিসেবে চীনের কাছ থেকে ভিয়েতনাম 12ই ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল, তাই 12ই ফেব্রুয়ারিকে ভিয়েতনামিরা হ্যাপি নিউ ইয়ার বলে মেনে থাকেন। 1950-এর দশকে নর্থ ভিয়েতনাম এবং সাউথ ভিয়েতনামের মধ্যে নিজস্ব বিবাদ লক্ষ্য করা যায়, কিন্তু এর মধ্যে আমেরিকা ও রাশিয়ার মতো দেশের হস্তক্ষেপের কারণে এটি বিশাল যুদ্ধের আকার ধারণ করেছিল এবং এই যুদ্ধে প্রায় ভিয়েতনামের 30 লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। এবং খুব সহজেই ভিয়েতনামের লোকজন এটা বুঝতে পেরেছিল যে ভিয়েতনামকে ব্যবহার করা হয়েছে। এরপরে উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনামের সঙ্গে জোট বাঁধে এবং একটি নতুন ভিয়েতনামের গঠন করেন। ভিয়েতনামের সংস্কৃতিতে চাইনিজ ও জাপানিজ কালচারের যথেষ্ট প্রভাব লক্ষ্য করা যায়। এখানকার সংস্কৃতি মানব সভ্যতার উপর নির্ধারিত রয়েছে। উদাহরণস্বরূপ বলতে গেলে ভিয়েতনামের যুদ্ধে অনেক লোক মারা যাওয়ার পরেও আজ অবধি ভিয়েতনামের মানুষেরা কখনো আমেরিকা কিংবা রাশিয়ার মানুষদের দোষারোপ করেননি, কেননা এরা মেনে চলেন যে এর পিছনে আমেরিকার নেতা মন্ত্রীদের হাত ছিল, কোনো সাধারণ নাগরিকের নয়। 1990-এর পরবর্তী সময় থেকে এখানকার অর্থনৈতিক ব্যবস্থা খুবই দ্রুতগতিতে বেড়ে চলেছে। এখানে কর্মহীন বেকারের মাত্রা অন্যান্য দেশের তুলনায় খুবই কম পাওয়া যায়। এখানকার অর্থনৈতিক ব্যবস্থা অনেক উন্নত থাকা সত্ত্বেও এখানকার কারেন্সি ভ্যালু অনেকটাই কম রয়েছে। বাংলাদেশের 1 টাকা ভিয়েতনামের $300 ধরা হয়। ভিয়েতনামে শিক্ষিতদের সংখ্যা 94% রয়েছে। তাছাড়া এখানকার সায়েন্স ও টেকনোলজি অনেক দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ভিয়েতনাম 58টি প্রদেশ এবং 5টি মিউনিসিপাল শহর নিয়ে গঠিত।
এখনও এখানকার অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করেন। 2003 সালের হিসেব অনুযায়ী এখানের মাত্র 26% মানুষেরা শহরে বসবাস করেন। তবে শহরমুখী জনসংখ্যার পরিমাণ ক্রমশ বেড়ে চলেছে, ফলে হোচিমিন সিটি, হানয় এবং অন্যান্য এলাকার জনসংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করবেন।